জীবন মানে সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু, জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? শনি শুক্র এরা সবসময় রাত্রিকালীন ডিগ্রিতে অবস্থান করে, রাহু রাত্রিকালীন ডিগ্রিতে অবস্থান করে, কেতু সেও কিন্তু রাত্রিকালীন ডিগ্রিতে অবস্থান করে। আজকে মঙ্গল সে উদীয়মান ডিগ্রিতে অবস্থান করছে, বৃহস্পতির মতো প্ল্যানেট উদীয়মান ডিগ্রিতে অবস্থান করে, আজকে রবির মতো প্ল্যানেট উদীয়মান ডিগ্রি, তার মানে 1 থেকে 10 ডিগ্রির মধ্যে, রাত্রিকালীন প্ল্যানেট 21 থেকে 30 ডিগ্রির মধ্যে। আর তারপরে বুধ আর শুক্র কোথায় যাচ্ছে, বুধ আর শুক্র নিরপেক্ষ ডিগ্রির মধ্যেও বুধ আর শুক্রকে ফেলা হচ্ছে, আবার চন্দ্র তাকে আবার রাত্রিকালীন ডিগ্রির মধ্যে ফেলা হচ্ছে। তার মানে বুঝে নিতে হবে যে এই ডিগ্রিগত তারতম্য কোথায়। একটা জিনিস বুঝতে হবে, যারা রাত্রিকালীন ডিগ্রির আন্ডারে পড়ছে বা আওতায় পড়ছে, তারা কিন্তু রাত্রিকালীন ডিগ্রিতে বেশি ভালো ফল দেয়, আবার যারা উদীয়মান ডিগ্রির মধ্যে পড়ছে তারা উদীয়মান ডিগ্রিতে বেশি ভালো ফল দেয়। এই তারতম্য একটা জিনিস দেখে নিতে হবে। এবার দেখে নিতে হবে কি, আমার যারা লগ্নপতি, আমার পঞ্চমপতি, আমার নবমপতি, আমার লগ্নপতি, চতুর্থপতি, আমার সপ্তমপতি, আমার দশমপতি, এরা ভাইটাল, তার মানে 1, 4, 5, 7, 10 এরা কিন্তু আমার জন্য ভাই, 9 আর 10 এরা হচ্ছে আমার জন্য ভাইটাল, তার মানে এই 7টা পোর্শন আমাদের জন্য ভীষণ ভাইটাল। এই ভাইটাল কেন, এই 7টা প্ল্যান, এই 7টা ঘরের যারা প্ল্যানেট, তারা যদি লগ্নের ষষ্ঠে, তারা যদি লগ্নের অষ্টমে, লগ্নের যদি দ্বিতীয়ে, লগ্নের যদি সপ্তমে বা লগ্নের যদি দ্বাদশে বসে যায়, তাহলে একটা স্ট্রাগল আমাদের জীবনে কোথাও না কোথাও দিতে আরম্ভ করে। বাচ্চাদের জন্মছকে থাকলে আমরা দেখি তারা পড়াশোনা নিয়ে স্ট্রাগল করছে, আমাদের বড়দের জন্মছক যখন দেখি তারা দেখি যে পড়াশুনো ভালো করে হয়নি, তারপর তাদের কেরিয়ার ঠিকঠাক হয়নি, তারা না ভালো করে চাকরি করতে পারছে, না ভালো করে ব্যবসায়িক জায়গায় তারা উন্নতি করতে পারছে, এই সমস্ত জায়গায় কিন্তু একটা স্ট্রাগল আমরা দেখতে পারি। তার মানে ভাবগুলো অতি আবশ্যক বিষয়, তার মানে লগ্ন, লগ্ন থেকে দেহ, দ্বিতীয় থেকে আমরা অর্থ দেখছি, তৃতীয় থেকে আমরা সম্পর্ক দেখছি, এইভাবে যে সন্নিবস্ত করা হয়েছে যে কর্মপতি সে কোন জায়গায়। আজকে কর্মপতি যদি অষ্টমে থাকে তার মানে আপনার কর্ম হবে অনেক কষ্ট করে করে, আজকে যদি একাদশপতি যদি অষ্টমে থাকে তার মানে আপনার একাদশপতি অষ্টমে থাকা মানে আপনি অর্থের অর্থে উপার্জন তো করবেন কিন্তু তার দ্বারা আপনি অনেক সম্পত্তিও ক্রয় করবেন, আবার আপনার একাদশপতি যদি ষষ্ঠে চলে যায় তাহলে দেখা যাচ্ছে কি আপনি সম্পত্তি আপনি ক্রয় করার বিনিময়, ক্রয় করার পরিবর্তে আপনার দেখা যাচ্ছে ঋণের জায়গাতে আপনার অনেক বেশি টাকা নষ্ট হচ্ছে। তার মানে এই জায়গাগুলো কোথাও না কোথাও একটা প্যারামিটার, একটা ইন্ডিকেশন করছে। তার মানে ভাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কোন কোন ভাব থেকে কী কী বিষয় দেখছি, আজকে কার মেডিকেল হবে, কার ল প্রফেশন হবে, কার ইঞ্জিনিয়ারিং প্রফেশন হবে, কারা গতানুগতিক পড়াশোনায় যাবে, কারা আর্টসের প্রফেশনে যাবে, কারা ফাইন আর্টসের জায়গায় যেতে পারে, কারা স্পোর্টসম্যান হতে পারে, কারা কারা ক্যামেরা নিয়ে কাজ করতে পারে, কারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবে, কারা প্রাণী চর্চা করবে, প্রাণীবিদ হতে পারে, কারা ভেটেরিনারি ডক্টর হতে পারে, কারা জল নিয়ে কাজ করবে, কারা এগ্রিকালচার নিয়ে কাজ করবে, কারা শ্রমজীবী হবে, কারা ব্যবসাদার হবে, কারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে, কী ধরনের ইন্ডাস্ট্রি, তার মানে সমস্ত কিছু কানেকশান কিন্তু আমাদের জন্মছকের মধ্যে পড়ে থাকে। তার মানে আলোচনাগুলো আমাদের অনেক দীর্ঘায়িত করতে হবে। এবার দেখুন, আমরা অনেক সময় বলি আপনার জীবনে সফলতা আসছে না, আসছে না, আসছে না, কেন আসছে না, তার কারণ দেখা যাচ্ছে আপনার জন্মছকে হয়তো আপনার পঞ্চম ভাব, আপনার নবম ভাব, আপনার চতুর্থ, আপনার সপ্তম বা আপনার দশম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো, তারা বলিষ্ঠ হয়ে বসে রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আপনি যে তিথিতে জন্মগ্রহণ করেছেন সেই তিথির যে মালিক বৃহস্পতি, সেই বৃহস্পতি হয়তো আপনার জন্মছকের কোনো একটা নেগেটিভ সত্তা ধরে রাখলো, যার জন্য আপনার জন্মছকে হাজার প্রভাব ভালো হওয়া সত্ত্বেও আপনার তিথি আপনাকে ভালো সুন্দর জায়গায়, সফলতার জায়গায় হয়তো বিরাজ করতে নাও দিতে পারে। তার মানে এই জায়গাগুলো আজকে আমাদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ভাবতে হচ্ছে। কেন নবতারা চক্র, কেন সান্নারী চক্র, কখন কখন গোচরে সান্নারী চক্রের সাংঘাতিক বিনাশ নক্ষত্রে আমাদের এই মানে গ্রহগুলো পৌঁছচ্ছে। আমরা তো বিবাহ দিই, তাহলে বিবাহের সময় আমরা পাত্রপাত্রী দেখি, তার মানে সাংঘাতিক নক্ষত্রে বিনাশ নক্ষত্রের সাথে কি বিবাহ দেওয়া যায়? আচ্ছা, আমাদের তো নবতারা চক্রে বিপদ নক্ষত্র দেওয়া হয়েছে, আমাদের নবতারা চক্রে প্রত্যরী নক্ষত্র দেওয়া হয়েছে, আমাদের নবতারা চক্রে আমাদের নবতারা চক্রে বধ নক্ষত্র দেওয়া হয়েছে, তাহলে এই বধ নক্ষত্রে, প্রত্যরী নক্ষত্রের বা বিপদ নক্ষত্রের জাতক জাতিকার সাথে কি বিবাহ দেওয়া যায়? বিবাহ কার সাথে দেওয়া যায়? আপনারা অনেক সময় কুট বিচার করেন যে দাদা কুট বিচার করবো, কুট বিচার করবো, 36 এ 36 মিললে খুব ভালো, কিন্তু আমি বলি 36 যদি 8 না মেলে
তাহলে সেই বিবাহ না দেওয়া ভালো। এবং 36 মধ্যে যদি 8 মিলে গেল, অর্থাৎ আদি অন্ত মধ্য কোন নারীতে আপনার জন্ম হচ্ছে, কোন নারীর সাথে কোন নারীর বিবাহ হচ্ছে, তার মানে এই কূটকে আমাদেরকে দেখতে হচ্ছে। তার মানসিক সম্পর্ক প্রগাঢ় হবে কখন, দৃঢ় হবে কখন, হাজার অশান্তির মধ্যেও সম্পর্ক অর্থাৎ চার হাত একই জায়গায় থাকবে, সেই বিচার বিবেচনা করাটা কিন্তু দরকার। আর সেই বিচার বিবেচনাটা কিন্তু শুধু আবার রাশিকূট দেখে হয় না, বা ওই গণকূট দেখে হয় না, বা ওই জটক বিচার করে হয় না, সেখানে চন্দ্রের প্যারামিটারকেও দেখতে হচ্ছে। কোন তত্ত্বের সাথে কার বিবাহ হচ্ছে, জলের সাথে বায়ুর বিবাহ হচ্ছে, আগুনের সাথে বায়ুর বিবাহ হচ্ছে, না পৃথিবীর সাথে বায়ুর বিবাহ হচ্ছে, তাহলে কোন তত্ত্ব কাকে সামলাতে পারে, তার মানে আলোচনা প্রচুর থাকে। এবং আমাদের জন্মছকের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে থাকে, যা হিসেব না করলে আমরা হয়তো জন্মছক থেকে আমাদের সফলতাকে খুঁজে পাবো না। আপনার হয়তো সমস্ত গ্রহ হয়তো পঞ্চমে বসে রয়েছে, আপনি কোনো জ্যোতিষের কাছে গেলেন, তিনি বললেন আপনার তো সব গ্রহ পঞ্চমে, আপনার জন্মছকের দ্বারা কিছু হবে না, কিন্তু দেখা গেল চন্দ্র হইতে সমস্ত গ্রহ ছয়টি গ্রহের মধ্যে ঘরের মধ্যে যদি থাকে তাহলে তার জন্মছক অত্যন্ত মেধা, আর আপনার সমস্ত গ্রহ একই ঘরের মধ্যে থাকায় এবং চন্দ্র থেকে তারা সবই কাছাকাছি থাকায় আপনার জন্মছক অত্যন্ত মেধাযুক্ত, আপনি হয়তো রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন, বা আপনি দেশ ও দশের একজন হয়ে যেতে পারলেন, আপনি হয়তো পারতেন, কিন্তু আপনার অ্যাস্ট্রোলজার বলল আপনার মধ্যে সেই ক্ষমতা নেই। কিন্তু আপনারই মতো একই জন্মছক আবার সে হয়তো রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিল, কী করে পারলো, তার মানে সে তার জন্মছককে কাজে লাগিয়েছে, সে আপনার মতো ভয় পেয়ে যায়নি। কাজে এই ভয় পাবো কেন, কখন পাবো, কী পাবো, যুক্তি কী, লজিক কী, সমস্ত সায়েন্সকে বিজ্ঞানকে আমাদের একটা জায়গায় এনে দাঁড় করাতে হবে। তারপর আমরা যুক্তি দিয়ে ভাববো, হ্যাঁ শনি বায়ুতে বসে রয়েছে তাহলে আমার এই এই কর্তব্য করা উচিত, আজকে আপনার কর্মপতি বায়ুতে থাকলে তার মানে আপনার ঘুরে ঘুরে কর্ম করা উচিত, আজকে যদি আপনার কর্মপতি যদি পৃথ্বী তত্ত্বে থাকে তাহলে আপনার একটা জায়গায় বসে কাজ করা উচিত, আপনার যদি কর্মপতি যদি জলে থাকে তাহলে আপনি ঘুরেও কাজ করবেন, বা আপনি সাত সমুদ্র তেরো নদী পারে অর্থাৎ বিদেশে গিয়ে আপনার প্রফেশনকে দাঁড় করান, বা আপনার কেরিয়ারকে প্রতিষ্ঠা করুন, দেখুন আপনি হয়তো বড় জায়গায় পৌঁছে যেতে পারেন। আপনার যদি বায়ু তত্ত্বে থাকে, বা পৃথ্বী তত্ত্বে থাকে, বা জল তত্ত্বে থাকে, তারপরে এই যে তত্ত্ব ওয়াইজ আপনার যদি অগ্নি তত্ত্বে থাকে তাহলে আপনি কোন জায়গায়, আমি এর আগের একটা পর্বে বুঝিয়েছি। কাজেই আমাদের এই পর্বগুলো আপনাদেরকে একটু দেখতে হবে, আমরা থাকবো, আমি জানি এই আলোচনাগুলো শুনতে আপনাদের অত্যন্ত ভালো লাগছে, মনে হচ্ছে যেন আলোচনাটা যেন না থামে, আপনারা হয়তো জন্মছক খুলে বসে পড়েছেন যে সম্রাটদা হয়তো এবার বৃহস্পতি বুধ ইত্যাদি ইত্যাদি বলবে, হ্যাঁ বলবো, তার জন্য পরের এপিসোডের দিকে নজর রাখতে হবে, তার কারণ আমি অলরেডি ঘামতে আরম্ভ করেছি প্রচণ্ড কষ্ট করে, আমরা কিন্তু এই অনুষ্ঠানগুলো করছি, কারণ আমার একদিকে যখন এই অনুষ্ঠানটার ব্লগিং চলছে আপনারা হয়তো ফেসবুক লাইভেও হয়তো সেই সময় আপনারা দেখছেন যে আমি কীভাবে প্রোগ্রাম করছি। কাজেই আজকে হয়তো আমাদেরকে এখানে থামতে হচ্ছে, আমরা আরও গভীরে আলোচনাকে নিয়ে যাব বা ত্বরান্বিত করব, আমরা আস্তে আস্তে আলোচনার গভীরে প্রবেশ করব এবং আস্তে আস্তে বুঝতে শিখব যে কোন জায়গায় কোন গ্রহ তার কার সাথে মেলাতে হবে, কীভাবে তার ইকুয়েশন, তার কম্বিনেশান, তার পারমুটেশান কম্বিনেশান, তার ইকুয়েশানকে আমাদেরকে সুন্দর রাখতে হবে এবং তারপর আমাদের জীবনকেও সুন্দর রাখতে হবে। বেকার জ্যোতিষশাস্ত্রকে গালমন্দ না দিয়ে জ্যোতিষশাস্ত্রটাকে আগে একটু বোঝা উচিত, কারণ এটা না বুঝলে অনেকে এটাকে স্ক্যাম বলবে, অনুক্তমুক করবে, কারণ আপনি যাদেরকে স্ক্যাম বলছেন তারা হয়তো জ্যোতিষটাই জানে না আর আপনিও জ্যোতিষটা জানে না, জ্যোতিষ মানে কি। কাজেই আপনাকে সঠিক লোকের সাথে কথা বলতে হবে, কারণ আমি যদি যার ফিজিক্সে নলেজ নেই আমি যদি তার সাথে গিয়ে ফিজিক্স নিয়ে আলোচনা করি সে আমাকে ফিজিক্স নিয়ে বোঝাতে পারবে না, যার হিসাবশাস্ত্রে নলেজ নেই আমি তার কাছে গিয়ে যদি হিসাবশাস্ত্র নিয়ে বসে যাই তার মানে সে আমাকে হিসাবশাস্ত্র বোঝাতে পারবে না, আর যার চিকিৎসাশাস্ত্রে নলেজ নেই তিনি যেমন আমাকে চিকিৎসা বোঝাতে পারবে না, তেমনই যার জ্যোতিষশাস্ত্রে নলেজ নেই তেমন ব্যক্তির সাথে যদি আপনারা যোগাযোগ করেন এবং তিনি তো আপনাদের ভুলে ভরাই উত্তর দেবে, কাজেই তাদেরকে স্ক্যাম না ধরে আসল রহস্যকে উদ্ঘাটন করাই আমাদের কাজ। তার জন্য আমার চ্যানেলে আমি যে সময় থাকছি আপনারাও আশা করব সেই সময় থাকবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন চ্যানেলে রয়েছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট বক্স খোলা রয়েছে, আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা কী কী জানতে পারলেন আর কী কী জানতে ইচ্ছে হচ্ছে তা লিখে জানাতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট পড়ে তা নিয়ে ভিডিও বানাতে আগ্রহী থাকবো এবং আপনাদেরকে ভিডিও উপহার দেবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আজ এখানেই থামতে হচ্ছে, আগামী পর্বে ঠিক একই সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, নমস্কার।